ছাত্র সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই, আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমি আবারও হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আমার আজকের বিষয় আছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ের অ্যারিথমেটিক মিন। এটি আমার অ্যারিথমেটিক মিনের দ্বিতীয় ক্লাস, তাই যারা এই অ্যারিথমেটিক মিন সম্পর্কে জানতে চান এবং শিখতে চান, তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখছেন তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার পক্ষ থেকে যে ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, অ্যারিথমেটিক মিন এর দ্বিতীয় ক্লাস এটি। তো এই এই ক্লাস যদি ভালোভাবে আপনি বুঝতে চান, তাহলে আগের ক্লাসটি অবশ্যই আপনাকে দেখে আসতে হবে। তো আর কথা নাই, আমরা অঙ্কে চলে আসি। অঙ্কে কি বলছে দেখুন। ক্যালকুলেট মিন ফ্রম দা ফলোয়িং ডাটা, বলা হয়েছে নিচের উপাত্ত থেকে মিন তৈরি করো, অর্থাৎ গাণিতিক গড় তৈরি করো। তো এখানে আমাদের দেখেন অঙ্কটা দেওয়া আছে মার্কস এক্স, 10, 20, 30, 40 এবং 50। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 5, 3, 7, 6, 4। তো দেখেন এই তথ্যটা আমাদের এই উপাত্তটা কিসের কিভাবে দেওয়া আছে, আন গ্রুপ ডাটা দেওয়া আছে এবং উইথ ফ্রিকোয়েন্সি। তো আমাদের এখানে আন গ্রুপ ডাটা উইথ ফ্রিকোয়েন্সি কাকে বলে আমি গত গত ক্লাসে দেখিয়েছিলাম, আর সেটা দেখাতে চাচ্ছি না, তো আপনারা আগের ক্লাসটা দেখে নিয়েন। তো দেখেন এখানে আমাদের যদি আন গ্রুপ ডাটা এবং উইথ ফ্রিকোয়েন্সি হয়, তাহলে আমাদের কিভাবে মিন করতে হবে সেটা আমি এখন দেখাবো। তবে তার আগে আরেকটি কথা, যে অ্যারিথমেটিক মিন দুইটা নিয়মে করা যায়, যার একটি হলো ডিরেক্ট মেথড আর একটি হলো শর্টকাট মেথড। আমি দুইটাই এখন আপনাদেরকে শিখাবো। তো চলুন, প্রথমে আমাদের এখানে লিখতে হবে ক্যালকুলেশন অফ মিন। তো আমরা একটি ছক আঁকি, ছকে আমাদের তিনটি ঘর থাকবে। তার আগে আমরা যদি এখানে ডিরেক্ট মেথডে করি, তাহলে আমাদের এখানে ডিরেক্ট মেথডটা আমাদের এখানে লিখতে হবে। অঙ্কে যদি উল্লেখ করে দেয় যে আমার ডিরেক্ট মেথডে, তাহলে অবশ্যই ডিরেক্ট মেথড, আর যদি শর্টকাট মেথড বলে তাহলে অবশ্যই শর্টকাট মেথডে করতে হবে, আর যদি কোনো মেথড উল্লেখ না থাকে তাহলে আপনি যে কোনো মেথডেই করতে পারেন। যদিও আমি এখানে আপনাদের শেখানোর জন্য আমি দুই মেথডই শেখাবো। তো চলুন এখানে মার্কস এক্স, ফ্রিকোয়েন্সি এফ, আর এই এক্স আর এফ গুণ করে আমাদের এফ এক্স। যদি আমরা ডিরেক্ট মেথডে করি, তাহলে এখানে আমাদের মার্কস আছে 10, 20, 30, 40 এবং 50। তো আমাদের এফ দেখেন 5, 3, 7, 6, 4। এবার আমাদের এফ এক্স অর্থাৎ গুণ করে বসাতে হবে, এই 10 এর সাথে 5 গুণ করলে আমাদের 50, 20 থেকে এখানে 60, এখানে 210, এখানে 240, এখানে 200। এটাই আমাদের হলো এপেক্স। এবার আমাদের যে কাজ সেটি হলো যে এই এপেক্স যোগ করতে হবে, মানে এই এখানে আমাদের সামেশন এপেক্স, সামেশন এপেক্স বলতে আমাদের যে এপেক্স পেলাম এটা যোগ করলে সামেশন অর্থাৎ যোগফল বোঝায়, সামেশন চিহ্ন এটা। তো এখানে আমাদের মার্কস আসছে দেখেন 200, 240, তার মানে 440, আর 210, তার মানে 650, 650 আর 50, তাহলে আসছে 700, 760 আর 60, তার মানে 760, এইটাই আমাদের আসছে। তো আমরা এবার এইটা একটু সুন্দর করে ঘরটা ক্লোজ করে দিই। এরপরে আমাদের যেটি সেটি হচ্ছে যে আমরা করছি যেহেতু মিন, তাহলে আমাদের উই নো, আমাদের সূত্রটা বসাতে হবে, উই নো মিন এক্স বার। যদি এখানে ডিরেক্ট মেথডটা পাশে লিখে দিলে ভালো হয়, না লাগলেও সমস্যা নেই, এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ডিভাইডেড এফ। তো এখানে দেখেন সামেশন এফ এক্স হলো এটি, আর এন মানে বলতে বোঝানো হয়েছে এই ফ্রিকোয়েন্সি এখানে যত আমার ব্যবহার করা হয়েছে। তো এখানে আমার ফ্রিকোয়েন্সি দেখেন 4 আর 6 যোগ করলে হয় 10, 17 আর 10, 17 সরি 4 আর 6 10 আর 7 17 আর 3 20 25, তার মানে আমাদের এখানে n সমান সমান 25। তো আমাদের এখানে 25। এইবার আমাদের যে কাজ সেটি হচ্ছে এটি 25 দিয়ে এটাকে ভাগ করে দেওয়া। তো আমাদের ভাগ 0.4, এটাই হলো আমাদের অ্যারিথমেটিক মিন ডিরেক্ট মেথড। বন্ধুরা, এবার আমরা এই অঙ্কটি শর্টকাট মেথডে করব। তাহলে আমাদের উপরেও একইভাবে লিখে নিতে হবে ক্যালকুলেশন
অফ মিন আমাদের এখানে শক আঁকতে হবে আগের অঙ্কটির মতোই। তো আমরা একটি শক এখানে শকে আমাদের প্রথমে থাকবে হলো মার্কস এক্স, এরপর থাকবে ফ্রিকোয়েন্সি, এরপরে আমাদের বের করতে হবে ডি। কারণ আমরা জানি যে অ্যারিথমেটিক মিন যদি শর্টকাট মেথডে এই অঙ্কের ক্ষেত্রে শর্টকাট মানেই হলো ডি বের করে নেওয়া, অর্থাৎ মানটাকে আরো ছোট করে নেওয়া। তো কিভাবে ডি বের করতে হয় সেটা আমি আগে শেখাবো। তো ডি কিভাবে বের করতে হয় সেটা আমি শেখাবো। তো আমাদের এখানে মার্কসটা আগে লিখে নিই, 20, 30, 40 এবং 50। ফ্রিকোয়েন্সি আছে 5, 3, 7, 6, 4। এরপর আমাদের ডি বের করতে হবে। তবে ডি বের করতে হলে আমাদের ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ। তবে এক্স বলতে বোঝায় এই মানগুলোকে, আর এ বলতে বোঝানো হয়েছে এখানে অ্যাজ এ মেইন, অর্থাৎ আমাদের যে মার্কস এখানে এক্স দেওয়া আছে এর মধ্য থেকে আনুমানিক ভাবে একটা আমরা গড় ধরে নেবো, অর্থাৎ অ্যাজ এ মেইন যেটাকে বলা হয় এ ধরে নেবো। তো আমাদের এখানে সর্বনিম্ন মান দেখেন 10 আর সর্বোচ্চ 50, তাহলে আমাদের এর মাঝখানে অর্থাৎ অ্যাভারেজ আসতে পারে সাধারণত 30, এটাই আসতে পারে। যদিও এটি কম বেশি বিষয় না, এটা অনুমানের উপর। তো এবার দেখে আসি ডি, তার মানে আমাদের এই ডি বলতে এখানে এক্স মাইনাস এ। তাহলে প্রথমটির জন্য এক্স 10, তার থেকে 30 বিয়োগ করলে আমাদের -20, এরপরে 20 থেকে 30 বিয়োগ করলে আমাদের -10, এরপরে আমাদের 30 থেকে 30 বিয়োগ করলে 0, এরপরে আমাদের 40 থেকে 30 বিয়োগ করলে আমাদের 10, এরপরে আমাদের 30 থেকে 50 বিয়োগ করলে আমাদের আসছে -20। এইবার আমাদের যে কাজ সেটি হচ্ছে এইটা যোগ করে দেওয়া, অর্থাৎ সামেশন, সরি যোগ যোগ এটা আমাদের লাগছে না। এবার আমাদের যে কাজ সেটি হচ্ছে এই এফডি যোগ গুণ করে দেওয়া, তার মানে এফডি বের করা। তো আমাদের এফডি বলতে নিশ্চয় আমাদের এইটার এটা গুণ করে -100, এরপরে -30, 0, এরপরে 7 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, এখানে 60 এবং এখানে 80, এটাই আমাদের আসছে। এবার যে কাজ সেটি হচ্ছে এই এফডি আমাদের যোগ করে দিতে হবে, তার মানে সামেশন এফডি। তো সামেশন এফডি যোগ করলে আমাদের কত আসে দেখে আসে, এখানে দেখেন মাইনাস আসছে 130, আর প্লাস ফিগারে আসছে আপনার হলো 140। 60 এবং 80 যোগ করলে হয় 140, তার মানে আমাদের যোগ বিয়োগ টোটালে করলে আমাদের আসছে শুধু 10। এবার আমরা এটা একটু বন্ধ করে দিই, ঘরটা শেষ করে দিই। এরপরে আমি যে কাজটি করব সেটি হলো উই নো, মানে আমাদের অ্যারিথমেটিক মিনের সূত্র বসাবো। উই নো মিন এক্স বার সমান সমান সূত্রটি হলো এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড এন। তো এখানে দেখেন এ বলতে বোঝানো হয়েছে আমি যেটা ধরে নিয়েছিলাম এখানে 30, প্লাস সামেশন এফ ডি বলতে আমাদের এখানে 10, আর আমাদের এই শুধু এফ বলতে বোঝানো হয়েছে এখানে আমাদের এন, অর্থাৎ 25, তার মানে 25, এটি আমাদের হলো আসছে। তো এবার দেখেন যে কাজটি সেটি হচ্ছে যে আমাদের এই এই 10 এর সাথে এই 25 আগে ভাগ করে নেব। তো 10 এর সাথে 25 ভাগ করলে আমাদের আসে +0.4, শুধু 0.4 আসে। তাহলে আমাদের এবারে 30 এর সাথে 0.4 যোগ করলে আসে আমাদের 30.4। তো এখানে একটু বিষয় লক্ষ্য করুন যে আমাদের আগের যে ডিরেক্ট মেথড ছিল সেটাইও কিন্তু অ্যান্সার যা, এবং এখানে শর্টকাট মেথড এখানেও কিন্তু আমাদের অ্যান্সার তাই। যদিও আমাদের এখানে লিখে নিতে হবে শর্টকাট মেথড আরেকটি বিষয় এখানে আমাদের হেয়ার দিয়ে দেখাই দিতে হবে, হেয়ার এ সমান সমান 30, সামেশন এফ ডি সমান সমান 10, এন সমান সমান 25, এগুলো আমাদের দেখিয়ে দিতে হবে, এবং ডিরেক্ট মেথডেও কিন্তু আমাদের এইগুলো দেখাই দিতে হবে। তো এটাই হলো আমাদের আজকের বিষয় ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি শেয়ার দেবেন। এছাড়াও আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আপনারা রেডি থাকবেন। আমি প্রতিনিয়তই এরকম ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।